সেই লতা মঙ্গেশকর ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হচ্ছে স্বামীজির পাদপদ্মে এবং পাশাপাশি লতাজির প্রতি। তারা মাঠ প্রদক্ষিণ করবে মজুমদার সম্পাদক জনকল্যাণ সমিতি সুমন দাস ওয়ার্ড সচিব 39 নম্বর এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য বলবো পশ্চিম ত্রিপুরা জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুক্তাহা দায়িত্বপ্রাপ্ত হাডিনগর ইংলিশ মিডিয়াম স্কুল পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন। আমরা দেখতে টিচার কাউন্সিল সেক্রেটারি ওনাকে বলবো আসন গ্রহণ করার জন্য। অসীম ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মাননীয় পৌরপিতা শ্রী দীপক মজুমদার মহোদয় ইতিমধ্যে আমাদের মাঝে। ক্রিকেট সংস্থার মাননীয় সভাপতি শ্রী মানিক সাহা মহোদয় এবং রয়েছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রীমতী অন্তরাতের সরকার মহোদয়া, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সবিকাশ দেববর্মা মহোদয়া এবং অন্যান্য অতিথি। সূচনা ক্রীড়া প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে হাতে হাত মিলিয়ে আমরা এই শপথ নিচ্ছি শান্তি সম্প্রীতি কুড়িয়ে সারাদিন ব্যাপী ক্রীড়াযজ্ঞের শুভ সূচনা হতে যাচ্ছে। আমরা অতিথিবর্গের হাত দিয়ে এই বেলুন উড়িয়ে আজকের এই মহান কর্ম আজকে 39 নম্বর ওয়ার্ডে উদ্যোগে এখানে যিনি কর্পোরেট আছেন অলোক রায় মহোদয়ের উদ্যোগে স্বামীজির 159তম জন্মবার্ষিকী সামনে রেখে এক অ্যাথলেটিক প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের পৌর নিগম গঠন হওয়ার পর 39 নম্বর ওয়ার্ড থেকে এই ধরনের অ্যাথলেটিক্সের আয়োজন করা হয়েছে। আমি আশা করব বা আমি বলবো আজকে আপনাদের মাধ্যমে আমাদের প্রতিটি ওয়ার্ডে আমরা এই ধরনের ক্রীড়া সংস্কৃতি এবং সামাজিক অনুষ্ঠান আমরা করবো আগ্রহ করা হয়েছে। আমরা 19 নম্বরটি আজকে অ্যাথলেটিক্স হয়েছে, এখানে খুব ভালো লেগেছে জেনে আজকে এই মহতী অনুষ্ঠানে আজকে কিন্তু আমাদের মধ্যে উপস্থিত একজন প্রাক্তন অ্যাথলেট উনি আমাদের রাজ্য সভাপতি ডক্টর মানিক শাহ, উনি কিন্তু রাজ্যের হয়ে ক্রীড়া অংশগ্রহণের অ্যাথলেট হিসাবে উনি কিন্তু সুনাম অর্জন করেছেন এবং আজকে এখানে যারা অংশগ্রহণ করবেন তাদের থেকে আগামী দিনে রাজ্যের হয়ে ডিস্ট্রিক্ট হয়ে রাজ্যের হয়ে তারা প্রতিনিধিত্ব করবেন রাজ্যের সুনাম অর্জন করবেন এই বিশ্বাস আমি সার্বিক সফলতা কামনা করছি। যারা উদ্যোগগ্রহণ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নম্বর ওয়ার্ডের থেকে আজকে এখানে অ্যাথলেটিক্সের আসরনারা জমিয়েছেন সেই উপলক্ষে আমাদেরকে বলা হয়েছে এখানে আসার জন্য। আপনারা সবাই জানেন যে আমি খেলাধুলার সাথে মানসিক দিক দিয়ে বলুন শারীরিক দিক দিয়ে বলুন সবসময় আমি জড়িত আছি, নিজেও একজন অ্যাথলেট ছিলাম আর বিশেষ করে অ্যাথলেটিক্সে তো আমি ক্রস কান্ট্রি প্রেজেন্টও করেছি। প্রথমেই আমি যখন দেখলাম এখানে ট্র্যাক দাগ দেওয়া হয়েছে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে, যে 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, তারপর লং ডিস্টেন্সে 1500 মিটার, 5000, অত্যন্ত ভালো একটা আয়োজন ওনারা করেছেন অলোকবাবুর নেতৃত্বে। এখানে ওয়ার্ডের যে আমাদের কর্পোরেটর আছেন 39 নম্বর ওয়ার্ডের, ওনাকে অবশ্যই আমি ধন্যবাদ দেবো। আমাদের আরও আমি ধন্যবাদ দেবো এখানে আমাদের এএমসির মাননীয় মেয়র সাহেবও এখানে আছেন, আমাদের জেলা সভাধি নেত্রী এখানে উপস্থিত আছেন এবং অন্য কর্পোরেটরও উপস্থিত আছেন 40 নম্বরের তো সম্পাদক আছেন এখানে, আর এখানে অন্যান্য যারা আধিকারিকরা আছেন সবাই মিলে আজকের এই যে খেলার আসরটা অ্যাথলেটিক্সের যে আসর সেটা সার্থক হয়ে উঠুক সে আশা রাখছি। এবং এই ধরনের খেলা আমার মনে হয় বা অ্যাথলেটিক্স আয়োজন করা প্রতিটি ওয়ার্ডে বললে খুব ভালো হয়। মানুষের আপনারা সবাই জানেন খেলাধুলার সাথে জড়িত থাকলে আমাদের যে চারটা জিনিস আমরা সবাই জানি যে ইন্টেলেক্ট, সোল, মাইন্ড এবং বডি চারটা কিন্তু ডেভেলপ হয় এবং পড়াশোনার সাথে সাথে আজকে খেলাধুলার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। এবং কেন্দ্রীয় সরকার মাননীয়
প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে গুরুত্ব দিচ্ছেন এবং আপনারা জানেন খেলো ইন্ডিয়া এবং খেলো ত্রিপুরা এখানেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেই বিষয়ে জোর দিচ্ছেন। তো আশা করি আমাদের ছেলেমেয়েরা এখন দেশে তো বটেই অন্তর্দেশেও আমাদের ছেলেমেয়েরা নাম করছে, আশা করি আগামী দিন ত্রিপুরার ছেলেমেয়েরা আরও নাম করবেন ত্রিপুরার।